এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে প্রাওয়া একটি ব্রেকিং নিউজ আবারও পেঁচাচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। তো এ বিষয়ে বিস্তারিত আপডেটটি তোমরা জানতে পারবে যে আসলে শিক্ষা মন্ত্রণালয় কী বলেছে, এটা কি 2021 সালের জন্য নাকি 2022 সালের শিক্ষার্থীদের জন্য। বিস্তারিত আপডেট জানার জন্য তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। মহামারী করোনা কারণে চলতি বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর ডিসেম্বরে, ফলে আগামী বছরের পরীক্ষাগুলোও পিছিয়ে যাচ্ছে। এর ফলে আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা হতে পারে এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা হতে পারে জুন মাসে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পরীক্ষাগুলোর জন্য পরীক্ষার্থীদের পুরো সিলেবাস পড়তে হবে না, কারণ এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত এই সিলেবাস পড়েই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। সূত্র জানায়, গত 10 বছর ধরে যে সূচিতে ক্লাস পরীক্ষা চলছিল, করোনায় সবকটি সূচকই হোঁচট খেয়েছে। এর ফলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা 9 মাস এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 মাস পিছিয়েছে। শিক্ষা প্রশাসন মনে করছে 2022 সালেও করোনার প্রভাব থাকবে, এতে শিক্ষাপঞ্জি অনুযায়ী ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে। তবে 2023 সাল থেকে শিক্ষাপঞ্জি অনুযায়ী ক্লাস পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ওই সূত্রের মতে আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হতে হলে যেরকম প্রস্তুতি নেওয়া দরকার তার কোনোটি এখনও শুরু করতে পারেনি শিক্ষা বোর্ড। তারা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় চলতি বছরের এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে ব্যস্ত, এর ফলে এখনই আগামী বছরের পরীক্ষার আয়োজন নিয়ে ভাবছে না শিক্ষা বোর্ডগুলো। অথচ অন্যান্য বছর এই সময়ে এসএসসির আগে স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে যায়। 2022 সালের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হতে পারে আগামী ফেব্রুয়ারিতে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা অন্তত 2 মাস পিছিয়ে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, করোনার কারণে চলতি বছরের পরীক্ষা 9 মাস পিছিয়েছে, আগামী বছর 2 মাস পেঁচাতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে 2023 সাল থেকে পরীক্ষা 2টি ফেব্রুয়ারি এবং এপ্রিলে হতে পারে বলে জানান তিনি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে মূল খবরটি। আগামী বছরে এসএসসি এইচএসসি অর্থাৎ 2022 সালের পরীক্ষাও পেঁচাচ্ছে, কারণ 2021 সালের পরীক্ষাটা যেহেতু নভেম্বর এবং ডিসেম্বরে নিচ্ছে, ফলাফল দিতে দিতে সেটা ফেব্রুয়ারিতে চলে যাবে। আর এজন্য শিক্ষা মন্ত্রণালয় 2022 সালের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারেনি বা পরিকল্পনা করতে পারেনি, আর সেজন্যই পরীক্ষাটা পেঁচাচ্ছে।